জল থেকে রাসায়নিক প্রক্রিয়ায় এটা প্রস্তুত করা হয়েছে এটা সর্বপ্রথম আঠারোশো সালে পরীক্ষামূলকভাবে একজন বৃদ্ধের পায়ের লম্বা অস্থি ভেঙে যাওয়ার কারণে এটার নিম্ন শক্তি অতি দ্রুত সেই অস্থি কিন্তু জোড়া লেগে জোড়া লেগে গেছিল তো এখান থেকে আমরা জানতে পারি যে ক্যালক্রেফস ওখানে উনি অ্যাপ্লাই করেছেন এটা প্রাথমিকভাবে ভাবে দেখা যাচ্ছে পরীক্ষা করেছেন পরীক্ষার ফলে খুব চমৎকার রেজাল্ট পাওয়া গেছে পরবর্তীতে দেখা যায় যে থার্টি শক্তি এটা করা হয়েছে বিশেষ করে তো দ্বারা শক্তি পর্যন্ত নিয়ে বিখ্যাত প্রভার ডাক্তার স্প্রুটার আহ সেখানে আমরা বিশদ বিবরণ পেয়ে থাকি এছাড়া আরো অনেক প্রভার এর দ্বারা এই ক্যালকের পরীক্ষিত হয়েছে বহু অনুসন্ধিৎস চিকিৎসক কর্তৃক এই ক্যালকুলাস এর বিষয় কিন্তু পর্যবেক্ষণ করেছেন তো আমরা ডাক্তার হেরিং এর গ্রন্থে এবং ডাক্তার এলেন এর ইনসাইক্লোপিডিয়া পিওর হোমিওপ্যাথিক মেটি মেডিকেল যেটা সেখানে সংগৃহীত যে লক্ষণ গুলো সেখান থেকে আমরা জানতে পারি এবং অভিজ্ঞতা লব্ধ চিকিৎসকগণের বর্ণনা থেকেও কিন্তু এই ক্যালকুলাসের কার্যকারিতার পরিচয় কিন্তু আমরা পেয়ে থাকি তো আমাদের মেটি এই মূল্যবান ওষুধ শ্রেণীর অন্তর্ভুক্ত যেগুলো আছে একটি গভীর ক্রিয়াশীল এবং ধাতুগত চিকিৎসায় এটা চমৎকার অনেক সময় দেখছে ব্যবহার করে বায়োকেমিক পদ্ধতিতেও কিন্তু অস্থির দুর্বলতার ক্ষেত্রে বা পোষণ ক্রিয়ার দুর্বলতার ক্ষেত্রে একটি মূল্যবান ওষুধ যদি আমরা বায়োকেমিক ব্যবহার করি না হোমিওপ্যাথিক ব্যবহার করি তো এই ক্যালকেরা ফস কিন্তু ক্যালকেরাকার এবং ক্যালকেরিয়া ফসের সম্মিলিত লক্ষণ কিন্তু প্রকাশ প্রকাশ করে ক্যালকেরিয়া হলো এমন একটি মেডিসিন যে ক্যালকেরাকার এবং আহ ফসফরাসের ক্যালকেরাকার এবং ফসফরাসের সম্মিলিত লক্ষণ প্রকাশ করে এখানে ক্যালকেরিয়ার মতোই কিন্তু অনেক সময় থাকে অস্থির দুর্বলতা আবার ফসফরাসের মতো কিছুটা শীর্ণতা সহ বেশ চালাক হতে দেখা যায় তো বায়ুকমিক পদ্ধতির আবিষ্কার ডাক্তার সুসনার এর আবিষ্কারের আহ আবিষ্কারে দেখা যাচ্ছে মানুষের শরীরের গঠন উপাদানের টি প্রধান যে ইনঅর্গানিক সল্ট থাকে এই ইনঅর্গ্যানিক সল্টের মধ্যে অস্থির উপরে কাজ করে যে আহ সেটা হলো আপনার এই প্রধান উপাদান এবং এই সল্টের অভাবে অস্থির দুর্বলতা এবং যাবতীয় যে ব্যাধি অনেক সময় দা বিলম্ব হওয়া মস্তিষ্কের অস্থির অপুষ্টি থাকা আবার ব্রহ্মতালু যেটা আহ লাগতে এটা বিলম্ব হওয়া মেরুদণ্ড এবং যাবতীয় অস্থির দুর্বল দুর্বলতা ক্ষয় দাঁতের রোগ দাঁত ওঠার সময় বিভিন্ন ধরনের অজন্য পীড়া দেখা দেয় আবার উদারণ দেখা দেয় অস্থি ভেঙে গেলেও হার ভেঙে গেলে কিন্তু হাড় জোড়া জোড়া লাগাতে যদি দেরি হয় বিলম্ব হচ্ছে জোড়া লাগতে সেই ক্ষেত্রে ক্যালকুলাস কিন্তু ব্রাড ভূমিকা আছে এছাড়াও লালা সিরাবিও যে আপনার গ্লান গুলো থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এটা বিশেষ ভূমিকা অবলম্বন করে তাই এই ক্যালকিরাফাসের অভাবে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের গ্লান্ডের ক্রিয়ায় স্তীমিত হয়ে হজম শক্তি দুর্বলতা বা গ্লান্ডের বিবৃদ্ধি হওয়া অথবা শুক্র বা প্রস্তুত গ্রন্থির নিশ্চিত স্রাবের আধিক্য অথবা রোগ রক্তসূর্ণতা এমনকি ক্ষয় রোগ পর্যন্ত দেখা যায় তো হোমিওপ্যাথিক সম্মত এবং এর ফলে প্রমাণিত হয়েছে বাস্তবিক পক্ষেই কিন্তু এই ক্যালকিফাসের তারা বিভিন্ন ধরনের ব্যাধি কিন্তু আরোগ্য করা সম্ভব কিন্তু এই ক্যালকিটা নির্দিষ্ট ধাতুগত লক্ষণ এটা হ্রাস বৃদ্ধি এবং এটার ইচ্ছা এবং প্রকৃতিগত লক্ষণের যদি সাদৃশ্য থাকে তাহলে সুনির্দিষ্ট লক্ষণ অনুযায়ী রোগীকে আরোগ্য করবে ক্যালকিটা ধাতুগত লক্ষণে দেখা যায় যে যে সমস্ত শিশু জন্মগত ভাবেই দুর্বল হয়েছে এবং শরীর সীনও হয়ে রয়েছে পাতলা হয়ে রয়েছে এবং অস্থিও অপুষ্ট মাথার অস্থি অপুষ্ট এবং পাতলা দেখাচ্ছে মাংস বেশি শিথিল হয়ে গেছে দুর্বল হয়ে গেছে এই ক্ষেত্রে কালকে কার অপেক্ষায় অপেক্ষা কিন্তু আপনার যে ক্ষেত্রে শীর্ণ অবস্থা দেখতে পাচ্ছি হজম শক্তি দুর্বলতার জন্য শিশু দুধ হজম করতে পারে না ভূমি করে ফেলে কিন্তু ক্যালকেটা কার ইতিহা এই সমস্ত মেডিসিনের মতো অম্লাধিক্য জনিত কারণ দেখা যায় যে ছানার মতো জমা দুধ নয় যেমন দুধ করে তেমনই সে দুধ তুলে ফেলে আবার উদারময় দেখা যায় তখন সবুজাপ আপ কখনো হ্যাঁ কিন্তু ক্যালকেরিয়া কার্যালকেরা কার্বের মতো এত যুক্ত কিন্তু এটাতে থাকে না এবে থাকে না তো রোগীর শরীর ঠান্ডা করতে পারে না ক্যালক্রাফসে রোগী যারা হবে এরা কিন্তু ঠান্ডা এরা সহ্য করতে পারে না সামান্যতেই কিন্তু এদের সর্দি ঠান্ডা লেগে যায় গাল গ্লাম গুলো আহ আপনার ফুলে যায় সেরস্যাতে আবহাওয়া এরা শুদ্ধ করতে পারে না শরীর শূন্য হয়ে যায় দুর্বল হয়ে যায় কিন্তু অনেক সময় সে কেবার খোলার হাতে হওয়ার কারণে সে সঞ্চালতা ভাবো কিন্তু তার মধ্যে আমরা দেখতে পাই ঠান্ডা কিন্তু একেবারেই সহ্য করতে পারে না তো যে কথাগুলো বলেছি শরীর রক্ত হয়ে যাওয়া দুর্বল কিন্তু চঞ্চল ঠান্ডা সহ্য না হওয়া এই তিনটি ধাতুগত বিশিষ্ট লক্ষণে কিন্তু আমরা এই ক্যালকাফাস কে করতে পারি অনেক সময় এই ক্যালকাফাস শিশুদের ক্ষেত্রে দেখা যায় আমরা কি পাই যে দাঁতের বিলম্ব হচ্ছে হাঁটা শিখতে বিলম্ব হচ্ছে এই ক্ষেত্রে আমরা ক্যালকেটা কার সাইলিশিয়া আপনার কি বলবো ব্যারেটা কার বোরাক্স আমরা ক্যালকেটা পোস্টিকাম নেট্রামিওর নাক্স ভোম নাক্স মাস্কেটা স্যানিকুলা সাইলিশিয়া সালফার হ্যাঁ আরো অনেক মেডিসিন পাওয়া যায় ক্যালকেটা পসি এটা আছে তো প্রত্যেকটা মেডিসিনেরই কিন্তু স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে সেই স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুসারেই কিন্তু আমাদেরকে অ্যাপ্লাই করতে হয় মেডিসিন তো দুই একটি ওষুধে হাঁটা শেখা বিলম্বে হতে দেখা যায় কিন্তু গভীর পর্যবেক্ষণে যদি আমরা দেখতে পারি যে প্রত্যেকটি ওষুধের পার্থক্য কি আলাদাভাবে যেমন শিশুর শিশুর কথা করি আমি তো হ্যাংলা পাতলা হবে এবং আহ বোকার মতো দেখাবে চেহারা দেখতে বোকার মতো মস্তিষ্কের স্থিরতা থাকবে এবং দৈহিক শিথিলতা থাকবে হাত পা মুখ শরীরের সঞ্চালন অঙ্গভঙ্গি মাংস কম্পন ঝাঁকি দেওয়া

এটা তাদের মধ্যে আমরা দেখতে পাই বেরা টাকার রোগীদের মধ্যে এবংpostgresql তা কোন নতুন লোকের নিকট কি সে যেতে চায় না আগন্তুকের কাছে সে যেতে চায় না মুখটা কি সে ঢেকে রাখতে চায় আড়ালে যেতে আড়ালে যেতে চাই আলমারির নিচে মানে আড়ালে পালাতে চাই এবং দরজার আর দিয়ে সে দেখবে ওকে যেন কেউ না দেখতে পারে অন্য সময় বেরা টাকার কি করবে আঙ্গুল আঙ্গুলটাকে কি হবে দুই হাতের আঙ্গুল মুখের সামনে রাখবে ভাগ আঙ্গুলই ভাগ দেয় সে দেখবে ওকে যাতে কেউ না দেখতে পারে এটাও কিন্তু মধ্যে আমরা দেখতে পারি এই সাথে যদি খর্বতার লক্ষণ গুলো বেশ মানে দেখা যায় এবং ঠান্ডা সহ্য না হয় সেই ক্ষেত্রে অল্পদের সহ্য লাগা গাল গালার গ্রাম গুলো ফুলে যাওয়া হ্যাঁ ক্যালকাটা ফাঁসির মধ্যে মনে হচ্ছে কিছু লক্ষণ আছে কিন্তু বেড়াটা কার্বের হয় হাবা গুলো বকা বকা সব আর ক্যালকেটা ফাঁসের রুগী যেহেতু এখানে ক্যালকেরিয়া কার্বের কিছু লক্ষণ আছে আর ফসফরাসের কিছু লক্ষণ আছে দুইটার সংমিশ্রণে ক্যালকেরিয়া ফস তো ফসফাইরাসের রোগীরা খুব বেশি চালাক চতুর হয় এদের অনুভূতি প্রমাণ খুব বেশি থাকে এবং এদের সেন্সিটিভিটি খুব বেশি থাকে হ্যাঁ কি হয় এরা এদের শ্রবণ শক্তি এরা এদের ঘণ শক্তি এদের স্পর্শ শক্তি কিছুতেই বেশি বেশি এরা খুব অল্পতেই বুঝে আবার দেখা যায় বয়সের শিশু যদি বৈশিষ্ট্যপূর্ণ এমন লক্ষণ থাকে বিশেষ করে সামান্যতে ওঠা ভয় পাওয়া বিশেষ করে নিম্নগতিতে ভয়ে এবং কোল থেকে নিচে নামাবার সময় সে আঁতকে ওঠে মাকে জড়িয়ে ধরে এই সমস্ত লক্ষণ যদি থাকে তাহলে অবশ্যই আমরা বরাক্তের কথা চিন্তা করব। এর প্রত্যেকটি ওষুধের বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ গুলো জানা থাকলে পর্যবেক্ষণ সঠিক ওষুধ নির্বাচন করা সম্ভব তা আবার শীর্ণকাই আহ রোগীদের ক্ষেত্রে ক্যালকেরাফাসের ধাতুগত লক্ষণ হলেও বালকদের বয়স বৃদ্ধির বয়সে এই লক্ষণ অনেক বালককে দেখা যায় যে আহ যে বয়স অপেক্ষা যেন বেশি বেড়ে গিয়েছে বয়স অপেক্ষা মনে হচ্ছে অনেক বেশি বড় হয়ে গেছে সেক্ষেত্রে আমরা ক্যালকিরা অ্যাসিড ফস ক্যালকিরিয়া ফস এই মেডিসিনগুলোকে করতে পারি তবে এই ক্যালকিরা ফসের লক্ষণের রক্তশূন্যতা দুর্বলতার লক্ষণ ঠান্ডা সহ্য না হওয়া ধাতুগত লক্ষণ বর্তমানে থাকতে হবে এবং বৃদ্ধিটা লম্বার দিকেই কিন্তু অধিক হয় পাশে বাড়ে না সাইডে বাড়ে না বুঝছেন আবার বুদ্ধিবৃত্তির দুর্বলতা কিন্তু নাই বুদ্ধিবৃত্তির দুর্বলতা এটা নাই আবার চঞ্চলতাও কিন্তু ক্যালকিরা ফসের মধ্যে আছে কিন্তু পরিশ্রমে এরা ক্লান্ত হয়ে পড়ে আবার অ্যাসিড পাশের মানসিক দুর্বলতার জন্য এরা কি করতে বসলে উদাসীনতার কারণে সে বেখেল হয়ে হয়ে যায় সে একাকে থাকতে চাই সে মিষ্টি খেতে চাই প্রস্রাব দুধের মতো প্রস্রাব হতে থাকে তো অনেক সময় ধাতু অতিরিক্ত ধাতু ক্ষয়ের ফলে অতিরিক্ত ধাতু ক্ষয়ের ফলে দেখা যায় যে তারা একবারে কি বিমর্ষ বিষন্ন হয়ে গেছে

আমি ফসিল তুলনা করেছিলাম আপনাদের ক্যালকুলাফসের সাথে তো আবার অনেক সময় দেখা যায় যে ক্যালকুলা কারবের যে সব বালক বালিকা এরা কিন্তু বেশ না দশ্নুদ হয় এরা আরে বলেন লম্বাই বলেন সব দিকেই এদের কি মানে এ থাকে কিন্তু পেটটা থাকে ইন্ট্রোভার্ট সসার আপনার কড়াইয়ের উল্টা পিঠের মতো মাথাটা খুব বড় হয় এ খুব বড় হয় হাত এবং পা গুলো একটু দেহের তুলনায় শীর্ণ থাকে ক্যালসিয়াম রোগীরা কিন্তু অসম্ভব গঠনের হয় অসম্ভব ঘটনা এর দূর সুগঠন কিন্তু এদের হয় না ফলথলে বা মোটা হওয়ার জন্য বেশি পরিশ্রম কিন্তু ক্যালসিয়াম কার্বের করতে পারে না অল্পতেই কিন্তু এরা হাঁপিয়ে ওঠে আবার ফসফরাসের সাথে এই আপনার কি বলবো ফসফরাসের সাথে কিছুটা মিল আছে ফসফরাসের সাথে কিছু সাদৃশ্য দেখা যায় শরীর অপেক্ষা কিন্তু শীর্ণ হালকা পাতলা সুন্দর তালাক বটে কিন্তু লবণাক্ত খাদ্য উভয় ওষুধেই পছন্দ করে ক্যালকাটা ফসল পছন্দ করে আবার ফসফরাসও পছন্দ করে যেহেতু ওখানে ফসফরাস আছে অপরদিকে কালকেরা আছে আর এদিকে ফসফরাস তো আলাদা একটা ডিফারেন্ট একটা মেডিসিন তো উভয় ওষুধেই লবণ খাওয়ার কিন্তু কি ইচ্ছা আছে আবার দেখা যায় যে ঠান্ডা উভয় ওষুধেই কিন্তু সহ্য করতে পারে না ফসফরাসের রুগীও ঠান্ডা সহ্য করতে পারে না ক্যালকাতা ফসলের রোগী সহ্য করতে পারে উভয় ওষুধের রোগী কিন্তু শীতকাতর এবং ক্যালকুলাফাসের রুগী কিন্তু এরা এতটা বেশি মানে ইয়ে শীতে কাতর হয় না বা ঠান্ডায় বৃদ্ধি হলো চোখ মুখ পেট হাতের জ্বালার জন্য ঠান্ডাই কিন্তু চাই দেখা যায় যে ফসফরাসের রুগী মাথায় ঠান্ডা চাই এবং পেটে ঠান্ডা চাই পাকস্তরিতে ঠান্ডা চাই আর বাকি সকল অর্গানিক গরম চাই আর ক্যালকুলাকাবের সেখানে ক্যালকুলাকাবে আমরা যেটা পাই যে ক্যালকুলেটর কারবে কিছু কি গরম কত কিছুর কি শীত কত গরম কত হিসাবে আমরা সেকেন্ড গ্রেড হিসেবে দেখতে পাই আর শীত কত হিসেবে প্রথম শ্রেণী দেখতে পাই তো কিছু কিছু ক্ষেত্রে ক্যালকুলেটর লক্ষণ আমরা ক্যালকুলেটর এর মধ্যে পাই এনিওয়ে তো আবার ক্যালকুলেটর ফাসের রোগীদের মধ্যে ঠান্ডা বা শীতল পানি ঠান্ডা খাদ্যই কিন্তু এরা বেশি পছন্দ করে আবার ইন্দ্রিয়ের অনুভূতি প্রবণতা অত্যন্ত প্রখর হয় এদের স্কিন এদের চোখ এদের কান এদের অনুভূতি হ্যাঁ এদের খুব বেশি প্রখর থাকে হঠাৎ করে স্পর্শে সামান্য শব্দে চমকে ওঠে দৃষ্টি শক্তি শিশুর মা যেদিকে যাবে ওই শিশু সেদিকে এবং ঠান্ডা এবং চুলকানে বৃদ্ধি হতে থাকে আবার সর্দি গরম ঘরে বৃদ্ধি হয় দাঁতের যে আহ ব্যথাটা দন্তসুল গরম খাদ্য খাইলে গরম পানিয়ে মুখে রাখলে বৃদ্ধি হয় অবশ্য ঠান্ডা সর্দি আবার দন্তশুল। সাধারণভাবে সবকিছুই বৃদ্ধি হয় আহ বা সহ্য হয় না মাথার ধরা কিন্তু শীতল পানিতে কুপ করে কেন করে মাথা মাথা যদি একটু ঠান্ডা পানি দিয়ে ধৌত করা হয় তাহলে সে কপ করে কেন করে এর মধ্যে ফসফরাসের সংমিশ্রণ আছে ক্যালকে সংমিশ্রণ আছে তো ফসফরাসের তো আগাগুলায় সে মাথায় ঠান্ডা চাই কেউ পাকসল ঠান্ডা চাই তো সেই লক্ষণ ক্যালকেটা ফসের মধ্যেও পাওয়া যাবে তো এই ক্যালক্রাফাসের ধাতুগত এবং যে সমস্ত লক্ষণের কথা বলেছি সেই প্রকৃতিগত লক্ষণের লক্ষণ গুলো যদি আমরা রাখতে কোনো রোগের ক্ষেত্রে ঠান্ডা লেগে ঋতু বন্ধ হয়ে গেছে হ্যাঁ এর ফলে মির্গি রোগের আক্রমণ হতে দেখা গেছে আহ এই ক্ষেত্রে কিন্তু ধাতুগত লক্ষণ আহ যদি আমরা পেয়ে যাই রোগীর উদারময় লক্ষণ সহ এবং আহ বাড়ন্ত বালক বালিকাদের ক্ষেত্রে যদি মির্গি রোগ দেখা দেয় সেই ক্ষেত্রে আমরা ক্যালকাতা ফসের কথা চিন্তা করতে পারি যদি আমরা এর মানসিক লক্ষণে একটু আলোচনা করতে চাই তো মানসিক লক্ষণ প্রবীণকালীন সময় কি কেমন দিয়েছিল তো মানসিক লক্ষণে দেখা যায় যে ক্যালকাতা রোগী অত্যন্ত চঞ্চল কিন্তু দুর্বল অত্যন্ত চঞ্চল কিন্তু দুর্বল শারীরিক বা মানসিক দুর্বলতা চঞ্চলতার জন্য সে পড়তে আহ বসে না পড়তে তার মন বসে না স্মরণ শক্তি দুর্বল চঞ্চলতা দুর্বলতার জন্য কোনো সুনির্দিষ্ট কাজ সে করতে পারে না বাড়িতে মন বসে না ঘুরে বেড়াতে মন চাই ঘুরে বেড়াতে মন চাই কালকের এতে আজ কালকের ফার্স্টে আসে ট্রাভেলিং ডিজায়ার এবং ওয়ান্ডারিং করতেছে ভব ঘুরের মতো হ্যাঁ সে ঘুরে বেড়ায় নিজের পিতামাতা আত্মীয় স্বজনের সঙ্গে সে হ্যাঁ সঙ্গ এটা দিবে এটা তার ভালো লাগে না আবার বিদেশে থাকলে হ্যাঁ বাড়ি আসার জন্য মন ব্যাকুল হয়ে যায় যেমন ব্রায়নিয়া লেখেসিস পেপার কিনলাম ভ্যারিটামাল বিদেশে আসে বাড়ি আসার জন্য অত্যন্ত ছটফট করতে থাকে তো আবার এসে বাড়িতে বাবা মার সাথে আবার সন্তানদের সাথে অথবা ভাই বোনের সাথে যে সময় দিবে সঙ্গ দিবে এটা কিন্তু তাদের ভালো লাগে না ফিভার কন্ডিশন যদি দেখা এসে যায় তো সেই ক্ষেত্রে তো ফিভার কুলার রুগীরা কিন্তু তারা কোনোটাই একটাতেই সন্তুষ্ট থাকে না একটাতে সন্তুষ্ট না এক জায়গাতে এক স্থানে এক প্লেসে সন্তুষ্ট না একটা সাবজেক্টে সে পড়তে চায় না সাবজেক্ট চেঞ্জ করবে সে যদি প্রেম করে

এবং ঘুরে বেড়াতে সে ভালোবাসে কিন্তু মাথা ধরার সময় সে চুপচাপ নির্জন স্থানে বিশ্রাম নিতে একটু ভালো বোধ করে মেজাজ বিশেষ করে পিতামাতা মাতা আত্মীয় স্বজনের কথা একেবারেই সহ্য করতে পারে না কারো প্রতিবাদ সে সহ্য করতে পারে না কারো প্রতিবাদ সহ্য করতে পারে না এটা শুধু ক্যালকের আছে আছে আরো মেডিসিন আছে এটা অরামেড ব্রায়নিয়া কাকুলাসিনিকা ফরামেড লাইকো নাজবম টিপিয়া সাইলিশিয়া সোজা এই সমস্ত মেডিসিন কেউ গুলোতে আমরা পাই যে প্রতিবাদ এরা সহ্য করতে পারে না আবার রাগের সময় ধৈর্য জ্ঞান থাকে না যা তা বলে ফেলে সেই ক্ষেত্রে ক্যালকিরা ফস সহ অ্যাসিডাইটি করমেট ক্যামোমেলা হিপার না সিস্টেম সেগ্রে এটা কিন্তু এই মেডিসিনগুলোকে আমরা চিন্তা করতে পারি আমরা পূর্বেই বলেছি যে এই ক্যালকিরা ফসের রোগীদের মন তো অন্তর থাকে প্রায় মন বসে না স্মরণ শক্তিও কম তাই দেখা যায় লিখতে বানান ভুল করে লিখতে কি করে লিখতে এরা বানান ভুল করে একই শব্দ দুইবার লিখে বা এক শব্দ লিখতে লিখতে অন্য শব্দ লিখে ফেলে তো সেই ক্ষেত্রে অ্যাসিড ল্যাকটিক ক্যালিব্রম ক্যালিফস লাইকোল্যাক্টিস নেটামেল ফুজা আর ক্যালকেরফস এই মেডিসিন গুলোর সাথে আমরা সমন্বয় করতে পারি ও প্রত্যেকটার আলাদা আলাদা চিত্র অঙ্কন করতে পারি আবার অনেক সময় দেখা যায় ক্যালকেরফস রোগীদের মধ্যে রাগ ক্রোধ মনে দুঃখ পাওয়ার ফলে তার মন অত্যন্ত অবসাদগ্রস্ত হয়ে পড়ে কিশোর কিশোরী ভালোবাসায় বঞ্চিত হয়ে দেখা যায় অত্যন্ত অবসাদ অবসাদগ্রস্ত হয়ে যায় মন মরা হয়ে যায় তখন আর সে ঘর থেকে সে তার বের হতে ইচ্ছা হয় না বা ইচ্ছা করে না সে নীরবে বসে থেকে মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে এই ক্ষেত্রে অ্যাসিড ফস অরামেড কসিকা মেগনেশিয়া ফস এই মেডিসিন গুলো আমরা চিন্তা করতে পারি তো অনিশ্চয় সত্ত্বেও বাড়ির বাইরে হতে বাইরে অনেক সময় দেখা যাচ্ছে তার মানে ইচ্ছা হচ্ছে না বাইরে যেতে অনিশ্চয় সত্ত্বেও কিন্তু বাড়ির থেকে যদি বাড়ি থেকে যদি সে বের হয়ে যায় একটু খোলায় খোলায় খোলা মানুষের মতো কোনো রকমে আস্তে আস্তে চলতে থাকে হ্যাঁ তখন কিন্তু তার একটু ভালো লাগে আবার ঘরে এসে হ্যাঁ আসার পরে রোগী যখন রোগের কথা মনে করে আর রোগের কথা মনে পড়লেই তার লক্ষণ গুলো যেন আরো বৃদ্ধি পেয়ে যায় সেই ক্ষেত্রে অ্যাসিডক জেলিক আছে মেডোরিনাম আছে স্পঞ্জিয়া আছে অ্যাসিড নাইটিক আছে অ্যালুমিনাম আছে অরাম মেটালিকাম আছে আর্সেনিক আছে পুষ্টিকাম জেলস লাইক্সেস নাক্সভোম আহ স্যাভার্ডিলা পুষ্টিকাম এই মেডিসিন গুলো আমরা অ্যাপ্লাই করতে পারি তো আমরা যদি অরগান ভিত্তিক আলোচনা করতে যাই সেই ক্ষেত্রে মস্তিষ্কে কি ধরনের আমরা লক্ষণ পাই ক্যালকট ফাসে তো ক্যালকেটা কার্বের মতো কিন্তু মাথাটা কোনো কোনো শিশুর বড় দেখালেও তো দেখা যায় মাথার অস্থিতে এত বেশি পাতলা এত বেশি অপুষ্ট হ্যাঁ মাথার তালু ব্রহ্ম তালু কি হয় মাথার পিছন দিকের অস্থিও কিন্তু পুষ্ট হতে বিলম্ব হয় আবার ক্যালকেটা কার্বের মতো মাথায় অতিরিক্ত ধর্ম না হলেও কপালে এবং মাথায় ঘর্ম হয় ক্যালকেটা কার্বের পিছু অক্সিপিটাল সাইডে ঘাম হয় এবং বিশেষ করে ডিউরিং স্লিপে ঘুমের সময় এটা বাড়ে আর ক্যালকেরিয়া কার্বের মতো কিন্তু মানে টক দুর্গন্ধ যেটা মাথার ঘামটা কি হয় হয় কিন্তু সেটা কপালের দিকে এবং মাথায় হয় আপনার পিছনের দিকে না এবং ক্যালকেরিয়া কার্বের টক গন্ধ সাইলিসিয়ার নাই কিন্তু এইভাবে দুর্গন্ধ হয় না যতটা ক্যালকেরিয়া কার্বে টক দুর্গন্ধ থাকে এবং সাইলিসিয়া দুর্গন্ধ থাকে এতটা দুর্গন্ধ কিন্তু আপনার ক্যালকেরিয়া ফসে নাই কিন্তু মাঝে মাঝে আষ্টি গন্ধ পাওয়া যায় তো মাথা ঘোরার ক্ষেত্রে নড়াচড়া করলে ওঠা বসার সময় মাথা ঘুরতে থাকে চলাফেরা করলো মাথা ঘুরতে থাকে ঝড় বাদলা বর্ষা হ্যাঁ এই সময় কিন্তু তাদের মাথা ঘোরা তখন বৃদ্ধি পায় মাথা ঘোরা রোগে পোষ্যপদ্ধতা সহ মাথা ভার 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 বোধ সহ মাথা ঘোরা বিছানা থেকে কি আপনার উঠতে গেলেই ওই সময় কিন্তু মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো হয় মাথা ধরা মাথায় সাপ বোধ সহ মাথা ধরা মাথায় পাগড়ি পড়লে বা মাথায় হ্যাঁ টুপি পড়লে কি হয় মাথায় চাপবোধ করতে থাকে মাথা ধরার লক্ষণ তার বৃদ্ধি পায় কপালের দিকে চাপবোধ বেশি হয় মাথা গরম বা জ্বালাবোধ করে তো মাথা ধরা মাথা গরম বোধ এটা কিন্তু ঠান্ডা পানি দিয়ে একটু সে করলেই সে একটু কমফোর্ট ফিল করতে থাকে আবহাওয়ার পরিবর্তনে মাথা ধরে পেটের গোলমাল বা স্ত্রী লোকদের ঋতুস্রাবের বিশৃঙ্খলা বালক বালিকাদের পড়াশোনার চাপ অনেক দেখা অনেক কি ছেলে মেয়েদেরকে দেখা যায় যে স্কুল গ্রামের সব ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে অনেকে নেটটা দেয় অনেকে ক্যালকুলেট ফল দেয় হ্যাঁ আরো আরো কিছু মেডিসিন আছে আছে তো বালক বালিকাদের চাপে যদি রাগারাগির অথবা রাগারাগির ফলে মাথা ধরে এই ক্ষেত্রে কি করা যায় এই ক্ষেত্রে আমরা এই ধরনের লক্ষণ পাই দীর্ঘ সময় স্কুলে পড়াশোনা চাপে স্কুল থেকে বাড়ি ফেরার সময় মাথা ধরা যদি তাদের বেড়ে যায় সেই ক্ষেত্রে লাইকু নাক্ট ফস এই মেডিসিন গুলোকে আমরা কি চিন্তা করতে পারি আবার পাতলা শরীর লাইক আছে আছে হালকা পাতলা গরমের আহ যাদের পাতলা তাদের ক্ষেত্রে খাদ্য পছন্দ করে এই দুইটি ওষুধেও কিন্তু আছে তবে কষ্ট না হওয়া এবং চাপ সহ্য করতে না গরম আদর্শ সহ্য করতে পারে না কিন্তু মাঝে মাঝে কোষ্ঠবদ্ধতা থাকলেও অজীর্ণ রোগের আধিক্য ঠান্ডা সহ্য করতে পারে না কিন্তু ধাতুগত লক্ষণ হল একটু ভিন্ন ক্যালকি ফাঁসের ধাতুব লক্ষণ এমন বালিকা দ্রব্যের জিনিসের প্রতি আকর্ষণ থাকে কিন্তু কিন্তু হয় না দুর্বল হয় আবার এছাড়া লাইকোর যেমন কষ্টবদ্ধতা অধিক আহ ক্যালকিটা কিন্তু আহ ইয়ে মানে পাতলা পায়খানা হওয়ার লক্ষণ থাকে তো তার পাতলা পায়খানা লক্ষণ থাকে আর নাটামেয়ের লাইকোর কিন্তু কুষ্টবদ্ধার ধাত এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আবার মেনিনাইটিস বা হাইড্রোসেফালাইসের ক্ষেত্রে হ্যাঁ আমরা ক্যালক্রাফাসের কথা চিন্তা করতে পারি তো ক্যালক্রাফাসের শিশু রোগী যদি চোখ বন্ধ করে মাথা বালিশে যদি এইভাবে কি করতে চলাচালি করতে থাকে আবার মস্তিষ্কের অস্থির যদি পাতলা হয়ে যায় ব্রহ্মতালু যদি বিলম্ব হয় আবার স্ক্রোফিলাস কনস্টিটিউশনে শিশু হয়ে থাকে অর্থাৎ সামান্য আহ ঠান্ডা সর্দিতে কালগলার গ্লানগুলো খুলে যায় হ্যাঁ অজন্য রোগে

বা মুখমন্ডল বা শরীরের চর্মরোগও কিন্তু এই ক্যালকুলের দ্বারা আরোগ্য করা সম্ভব মাথায় অনেক সময় কি মনে হয় পোকা চলার মতো অনুভূতি সুসুর করতেছে বা পিপড়া চলতেছে মাথার চাঁদির পিছনে ভাগে মনে হয় যেন বড় করেছে এইরূপ অনুভূতি কখনো কখনো দেখায় মাথা অত্যন্ত গরম বোধ করতে থাকে এই লক্ষণযুক্ত শিশুদের ক্ষেত্রে তাদের মস্তিষ্ক বলেন মুখ বলেন শরীর চুলকানি বলেন একজিমা বলেন আপনার অর্বুদ বলেন আমার যেটাই বলি আমরা যাই হোক তো এটাতে আরোগ্য করা সম্ভব তো আমরা প্রথমেই যেহেতু একটা কথা বলেছিলাম যে এটা কিন্তু কি হাড় জোড়া লাগার ক্ষেত্রে খুব চমৎকার একটা রেমেডি এক্সিভিটিস এর ক্ষেত্রে আমরা একটু কথা বলবো কিন্তু সেটা জননযন্ত্রের পেড়াটা বলে আমরা ওখানে আসবো তো ক্যালকাফাসের জননন্দির পেড়ার কথা যদি আমরা একটু আলোকপাত করতে চাই তো সেটা হলো কামত্তেজনা বা লিঙ্গশ্বাস হ্যাঁ প্রথম যৌবন থেকেই এর বেশি হয় খুব বেশি থাকে হস্তমৈথুনের প্রবণতা খুব বেশি থাকে এবং এটাকে অনেক সময় দমন করতে পারে না স্বপ্ন দোষ ঘন ঘন হয় তো অনেক সময় দেখা যায় অনেকে বায়ুক্রমিক পদ্ধতিতে অনেক সময় সাধারণ দুর্বলতা সহ এবং অতিরিক্ত স্বপ্ন দোষ হস্তমৈথুনের প্রবণতা এটা দুর্বল করার জন্য ক্যালকুলা ফিক্সএ এটাকে দেয় কিন্তু যদি আমরা তার ধাতুগত লক্ষণ পেয়ে যাই তো সেটা হোমিওপ্যাথিক মেডিসিন যদি অ্যাপ্লাই করি এবং সেটা পঞ্চাশ সপ্তমিক হয় এটা যেহেতু গভীর ক্রিয়াশীল একটি রেমেডি তাহলে তাদের এই ধরনের অভ্যাস চেঞ্জ করা সম্ভব অনেক সময় দেখা যায় গনোরিয়া বা পশ্চিম গ্ল্যান্ডের প্লার ক্ষেত্রে বা মেহ প্রমেহের ক্ষেত্রে হ্যাঁ এই ক্ষেত্রেও কিন্তু ক্যালকুলাফাসের ভূমিকা আছে এই পশ্চিম গ্রান্থের গ্রন্থির আপনার স্থানে যন্ত্রণাবোধ এবং শরীর কি রক্ত শূন্য হয়ে প্রথম রোগীর গনরিয়া রোগে এটিই খুব একটি মূল্যবান ওষুধ এই ক্ষেত্রে আমাদের মানে ক্যালকাফাসের সাদৃশ্য থাকতে হবে আবার ক্যালকুলার ফ্রান্সি রোগীর অনেক সময় দেখা যায় যে গাড়িতে ভ্রমণকালে গাড়ির মৃদু ঝাঁকানিতে আপনার কি হয় তাদের জননযন্ত্রটা কি হয় আপনার ইলেকশন হয়ে যায় লিঙ্গরোদ্রিক হতে থাকে সেই ক্ষেত্রে বেড়াটা কাপ ক্যানাবিসিন টিকা একটা মেডিসিন আছে এবং ক্যালকুলার ফসল বেড়াটা এবং ক্যালকুলার ফসল উভয়ই শীতকাল উদ্যোগ এই পার্থক্যটা আমি আগেই করেছি তো বেড়াটা কার্বের রুগীদের ক্ষেত্রে তারা কি করতে চাই গাড়িতে আপনার চড়লে লিঙ্গরোদ্রিক হলে অনেক সময় আবার ধ্বজে ভঙ্গের লক্ষণও কিন্তু তাদের মধ্যে পাওয়া যায় তো ক্যালকুলাম ফসের শুক্রকরণ শীঘ্র হলো কাম উত্তেজনা থাকে আবার কেনামি সিন্ডিকার ক্ষেত্রে গণরিয়ার দেখা সে দীর্ঘ সময় ধরে বিরক্ত করে এবং বিরক্তিকর লিঙ্গ উদ্বেগ হতে থাকে ফার্মিকায় কিন্তু ফার্মিকা একটা ওষুধের নাম সেটা তো আমরা গাড়িতে অজ্ঞাত সারে লিঙ্গ উদ্বেগ হলেও কামিজ একেবারেই কিন্তু থাকে না বা সামান্য লিঙ্গ উদ্বেগ হলেও হ্যাঁ সঙ্গমের একটু চেষ্টা করলেই শুক্র নির্গমন হয়ে হয়ে মনটা হতাশায় পূর্ণ হয়ে যায় এই মানসিক লক্ষণে তাদের মধ্যে আমরা কি পাই উদাসীনের উদাসীনতার অবস্থা লক্ষণ পাই এবং সে ভোলা প্রকৃতির হ্যাঁ তো এদের লক্ষণটি আমাদের সেক্ষা এই পার্থক্য নির্দেশ করার জন্য কি করবে খুব সহায়ক হবে বা হেল্পফুল হবে তো ফার্মিকার আর রুগী হচ্ছে গরম কাতর এবং গরমের বৃদ্ধি পাই ক্যালকুটার ফাঁসের রুগী আপনার শীতকাতরের রুগী শীতকাতর তো এই পার্থক্য গুলো আমাদের জানতে আরো অনেক লক্ষণ আছে তো হাড় জোড়া লাগার ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় আরো কিছু মেডিসিন আছে সেগুলো করি কিন্তু করেও যখন হাড়টাকে রিউনিয়ন করতে দেরি হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আমরা এই ক্যালকিরা কথা চিন্তা করতে পারি তো ক্যালকিরা অনেক আমি রুগী পেয়েছি যাদের দেখা যায় ভাঙা হাড়টা জোড়া লাগতে বিলম্ব করতেছে সেই ক্ষেত্রে ক্যালকেরিয়া ফসের রুগীতে পরিণত হয়েছে একদম জীবন হয়ে গেছে হ্যাঁ ঠিক মতো সে খাইতে পারে না দুর্বল হয়ে গেছে হ্যাঁ এবং আপনার তাদের মধ্যে ভ্রমণ করার মাথা যন্ত্র হলে ঠান্ডা পানি দিলে পাকস্থলীতে হ্যাঁ ঠান্ডা চাওয়া এই সমস্ত লক্ষণ যদি পাওয়া যায় আর ক্যালকেরিয়া ফসের আরেকটা লক্ষণ আছে যে কি এরা কিন্তু ইয়ে করতে চাই ওই মানে এতটাই শীর্ণ হয়ে যায় যে মানে মেরুদণ্ড বাঁকা হয়ে যায় মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়ার লক্ষণ কিন্তু ক্যালকুলাফসের মধ্যে আমরা পেয়ে থাকি তো একটি চিত্র অঙ্কন করে আমি ক্যালকুলাফসের আলোচনা শেষ করব সেটা হচ্ছে ধরেন আপনার ছাব্বিশ সাতাশ বছর বয়সের একটা মেয়ে আসলো বয়স কিছু মেয়ে আসলো তো এটার তার যে লক্ষণ বলি সেটা কি তার বর্ণনা করার জন্য তার পাশে হয়তো তার মা তাকে হেল্প করতেছে ও খুব দ্রুত বেড়ে উঠেছে হ্যাঁ ওর চুলগুলো যদি দেখেন ওর চোখ যদি দেখেন ওর চোখ কালো ওর চুল কালো একহারা চেহারা তো আমার মানে চেম্বারে এসে হয়তো বসলো চেয়ারে বসলো তো লক্ষ্য করে দেখতে পেলেন আমরা দেখতে পেলাম কি ওর মুখমন্ডল ব্রণে ভর্তি এবং বিষম্ন ভঙ্গি বা কি কষ্ট জানতে চাইলে সে বললো আমি অনেক দিন যাব মৃত্যুকালীন সময়ে পেটে ব্যথায় খুব কষ্ট পাচ্ছি একথা বলার সময় দেখতে পেলেন মেয়েটি বারবার দীর্ঘনি শ্বাস চলছে এবং দীর্ঘনি শ্বাস আসছে তো পেটে ব্যথার বৈশিষ্ট্য অনুসন্ধানের জন্য প্রশ্ন করলেন আচ্ছা বলো তো তোমার পেট ব্যথা কখন এবং কিসে সেবিদি দেখা দেয় বা বৃদ্ধি পায় বহু সময় এর গতি প্রকৃতি কেমন তখন সে মেয়ে উত্তরে বলতেছে ঋতুর পূর্বে সময় আমার পছন্দ পেট ব্যথা দেখা দেয় এবং ব্যথা জ্বালাকর ব্যথা পেটা ফেলা ব্যথা হ্যাঁ পেট ব্যথা কি করে পেট থেকে মনে হয় যে জনুদেশ পর্যন্ত এই ব্যথাটা নেমে আসছে তারছাড়া ঠান্ডা পানি পান করলে বা কোনো ফল বা কোনো খাবার মুখে নেওয়ার চেষ্টা করলেও কি হয় পেটে দেখা দেয় বায়ু সৃষ্টি হয় কেবলমাত্র করতে তো এই ক্ষেত্রে আমরা কিন্তু ক্যালকুলা কথা আমরা চিন্তা করব আবার যদি এই সমস্ত লক্ষণ ছাড়া আমি পূর্বে যে লক্ষণগুলো বলেছি যে তাদের মধ্যে আরো কিছু লক্ষণ আছে কালকের ফসা রোগী কিন্তু ডেলিকেসিস ফুড এটা ডিজার করে এবং ঝলসানো মাংস এরা ভাজা মাংস পছন্দ করে স্মোকড মিট পছন্দ করে ক্যালকুলাফোসে যেমন পিওর গ্লোনেমো তেমন পছন্দ করে তো তাদের খাদ্যাভ্যাস এবং ভ্রমণের যে ইচ্ছা সে সারা বিশ্ব ভ্রমণ করে দেখতে চাই যারা পিওর ধাতের হয় এরা কিন্তু কসমোপলিটানের হয় মানে বিশ্ব নাগরিক সারা বিশ্ব ঘুরে ঘুরে দেখতে চাই কোথায় কি আছে এবং মানে প্রয়োজন ছাড়াই ওয়ান্ডারিং করতেছে ওয়ান্ডারিং উদ্দেশ্যবিহীন ঘোরা উদ্দেশ্যবিহীন ভাবে ঘোরার লক্ষণ কিন্তু এই ক্যালকুলে ফলসিভার করে নেওয়া অনেক মেডিসিন আছে তো সেগুলোকে আমরা স্বতন্ত্র করে আমাদের মানে সময় শেষ হয়ে গেছে দশটা বেশি আলোচনা শেষ করার কথা আমি হয়তো সময় বেশি নিয়ে ফেলেছি তো আমি আমার ক্যালকুলেটার আলোচনা এখানেই আমি সমাপ্ত করতেছি এবং সকলকে আবারো ধন্যবাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ